वेलकम टू पायल्स किचन। एक फोटाओ तेलेर व्यवहार ना करे, ऑयल फ्री, खूबी हेल्दी और टेस्टी रोटी रैपर रेसिपी निये एसेछि, जेटा आपनारा ब्रेकफास्टे, टिफिने बा डिनारेओ खेते पारबेन। এই কাপে 2¾ কাপ আটা আছে, হাফ টিস্পুন নুন অ্যাড করলাম, নুনটা হাত দিয়ে মিক্স করে নেব। আটার পরিমাণ আপনারা চাইলে বাড়াতেও পারেন বা কমাতেও পারেন। আমি ময়ান দেব না, অয়েল ফ্রি বানাচ্ছি, আপনারা চাইলে 2 টিস্পুন রিফাইন্ড অয়েল অ্যাড করতে পারেন। গরম জল দিয়ে একটা মিডিয়াম সফট ডো করে নেব, একদম বয়লিং জলও না আবার ঈষৎ উষ্ণও না। মিডিয়াম সফট ডো করতে 1 কাপ প্লাস 1/4 কাপ গরম জল লেগেছে। 20 থেকে 30 মিনিট ঢেকে রেখে দেবো, আটা সেট হয়ে যাবে আর একটু সফটও হয়ে যাবে। 3টা ছোট সাইজের গাজর পিল করে ভালো করে ধুয়ে গরম জলে নুন জলে আধ ঘন্টা সোক করে আবার ভালো করে ধুয়ে তারপর গ্রেটারে গ্রেট করে রাখা আছে। 1/4 টিস্পুন নুন অ্যাড করছি, 2 টিস্পুন মধু অ্যাড করব, আপনারা এর বদলে চিনিও অ্যাড করতে পারেন, যেহেতু আমি হেলদি বানাচ্ছি তাই মধু অ্যাড করলাম। আপনারা 1 টিস্পুন নিতে পারেন। এখানে 3/4 বোল আমুল ফ্রেশ ক্রিম আছে, এটা লো ফ্যাট ক্রিমি তাই অ্যাড করছি। আপনারা যদি না চান অ্যাড করতে তাহলে অ্যাড করতে হবে না। আপনারা ক্রিমের বদলে লো ফ্যাট মেয়োনিজও অ্যাড করতে পারেন, এগলেস মেয়োনিজ বা দইও অ্যাড করতে পারেন, জল ছড়ানো দই। 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো অ্যাড করছি, এবার মিক্স করে দেব। ভালো করে মিক্স করে নিয়েছি, আধ ঘন্টা হয়ে গেছে, ডোটা 1 মিনিট মেখে নিচ্ছি। লেচি কেটে নেব,
গোল গোল করে নিচ্ছি। যেহেতু একদম সফট ডো না, মিডিয়াম সফট ডো, তাই আমি গোল গোল করে একটু ফ্ল্যাট করে রেখেছি, যাতে বেলার সময় সুবিধা হয়। ঢেকে রাখবো, নয় শুকিয়ে যাবে। লিচি বেলে নেব। কিচেন স্ল্যাবটা ক্লিন করে নিয়েছি, এখানেই বেলে নেব। যেহেতু লিচি বড় ছিল, তাই বড় রুটি বেলে নিয়েছি। একদম কাগজের মতো পাতলা না, আবার একদম বেশি মোটাও না, মিডিয়াম মোটা রেখেছি। এইভাবে সব রুটি বেলে নেব। পুরোপুরি গোল না হলেও কোনো ব্যাপার না, কারণ এটা ফোল্ড করব। তাওয়া হাই হিটে ভালোভাবে গরম করে নিয়েছি, ভালোভাবে গরম না করলে রুটি শক্ত হয়ে যাবে। রুটি দিয়ে দিচ্ছি, হাই হিটে সেকবো, লো হিটে সেকলে রুটি শক্ত হয়ে যাবে। আর পুরোপুরি কুক করব না, হাফ ডান করব কাঁচা পাকা, কারণ পরে এগুলো আবার সেকা হবে। তাই ব্যাস এইভাবে ছোট ছোট একটু বাবলস দেখা গেলে নামিয়ে নেব, কালো স্পট যাতে না পড়ে। হয়ে গেছে, এইভাবে সব সেকে নেব। এখানে অর্ধেকটা ক্ষীরা স্কিন সহ পাতলা পাতলা গোল গোল স্লাইস করা আছে, দুটো পেঁয়াজের রিং আছে, দুটো টমেটো গোল গোল পাতলা পাতলা স্লাইস করা আছে। এখানে চারটা ডিম বয়েল করে গোল গোল স্লাইস করে নিয়েছি। রুটিটা চাকু দিয়ে প্রথমে একটা সাইড এইভাবে কেটে নিতে হবে। এই রুটিটার চারটা পোর্শন হবে, একটা দুটো তিনটি, আর এই পোর্শনটা চারটি। এই পোর্শনে টমেটো সস অ্যাড করছি। ওয়ান টু টু টিস্পুন মতো স্প্রেড করে দিচ্ছি একটা পোর্শন। এই পোর্শনটাতে ডিমের স্লাইস অ্যাড করে দিচ্ছি। এই পোর্শনে টমেটোর স্লাইস, পেঁয়াজের রিং, আর খিরা স্লাইস। এই পোর্শনটাতে গাজরের ক্রিমি স্যালাডটা, আপনারা যদি ডিম আর পেঁয়াজ না খেতে চান তাহলে অ্যাড করতে হবে না, পিওর ভেজ বানালেও হবে, নিরামিষ বানালেও হবে। পুরটা একটু বেশি করে দিলে খেতে ভালো লাগবে। ডিমের স্লাইসের ওপর নুন ছড়িয়ে দিচ্ছি, নুন অ্যাজ পার টেস্ট। টমেটো, পেঁয়াজ, খিরার ওপরেও নুন ছড়িয়ে দিচ্ছি। বয়েল ডিমের ওপর গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি।
টমেটো খিরা সালাডের উপর এক চুটকি গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিলাম। নুন আর গোলমরিচ গুঁড়োটা অ্যাজ পার টেস্ট দেবেন। এবার ফোল্ড করে দেব। এই কোনাটার থেকে স্টার্ট করতে হবে ফোল্ডিংটা। ভালো করে দেখে নেবেন কিভাবে ফোল্ড করছি আমি। এই পোর্শনটা ডিমের ওপর রেখে দিলাম। এবার এই পোর্শনটা টমেটো পেঁয়াজ আর খিরার উপর রেখে দিলাম। আবার এই পোর্শনটা লাস্ট গ্রেটেড গাজরের পোর্শনে তুলে রেখে দিলাম। ব্যাস রেডি হয়ে গেল। এবার সেঁকে নেব তেল ছাড়া। ভীষণ হেলদি আর টেস্টি একটা রেসিপি। তাওয়াটা গরম করে নিয়েছি। এবার লো টু মিডিয়াম হিটে এই রুটি র‍্যাপটা সেঁকে নেব ক্রিস্পি হওয়া অবধি তেল ছাড়া। যদি আপনারা চান একটু 1 টিস্পুন তেল দিয়ে এপিট ওপিট করে নিতে পারেন। আমি অয়েল ফ্রি বানাচ্ছি, হেলদি বানাচ্ছি। এক সাইড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ক্রিস্প হয়ে গেছে এই সাইডটা, আর লাইট কালারও এসছে। বেশি টাইম লাগিয়ে নেই হতে। হয়ে গেছে ওই সাইডে 1 মিনিট, আর এই সাইডে 40 সেকেন্ড থেকে 1 মিনিট। 2 মিনিটের মধ্যেই সেকা হয়ে গেল। নামিয়ে নেব, বাকিগুলো এইভাবেই করে নেব। ডিমের ওপর এক চুটকি নুন, পেঁয়াজ খিরা টমেটোর উপর এক চুটকি নুন, সেদ্ধ ডিমের ওপর এক চুটকি গোলমরিচ গুঁড়ো, সালাডের উপর এক চুটকি গোলমরিচ গুঁড়ো। এবার একইভাবে ফোল্ড করে নেব। ব্যাস হয়ে গেল, টোটাল 9টা র‍্যাপ হয়েছে, সবগুলো গড়া হয়ে গেছে। এবার সবগুলো একইভাবে সেঁকে নেব। এই হেলদি টেস্টি রুটি র‍্যাপটা টমেটো সসের সাথে সার্ভ করবেন। ট্রাই করে দেখবেন রেসিপিটা, আর আমাকে নিচে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। ভালো লাগলে একটা লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে অল অপশনটা ক্লিক করে রাখবেন। এতে আমার প্রত্যেকটা নতুন ভিডিওর আপডেটগুলো পেতে থাকবেন। সাবস্ক্রিপশন একদমই ফ্রি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।